নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে হবিগঞ্জ শহরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতরাতে মোহনপুর, ঘোষপাড়া ও আশপাশ এলাকায় বিক্ষোভ করে তারা। এতে ওইসব এলাকার সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়। এলাকাবাসী অভিযোগ করেন, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই প্রায় ২৪ ঘন্টা ধরে বাসা বাড়িতে বিদ্যুৎ না থাকায় ব্যাপক ভোগান্তিতে পড়েন তারা। তবে স্থানীয় বিদ্যুৎ বিভাগ জানায়, জরুরি মেরামত কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটে। শেরপুরে শিশু অপহরণ ও ধর্ষণ মামলার আসামি মোহাম্মদ সাকিবকে গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল বিকেলে সুনামগঞ্জের তাহিরপুরের শান্তিপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানায় হস্তান্তর করে র‍্যাব। আজ সাকিবকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি শেরপুরের নকলা উপজেলার বাদাগড় এলাকায়। পুলিশ জানায়, ভালো পোশাক ও খাবারের লোভ দেখিয়ে কিছুদিন আগে একই এলাকার শিশু কন্যাটিকে অপহরণ করে সাকিব। পরে স্থানীয় একটি বাঁশঝাড়ে নিয়ে তাকে ধর্ষণ করে সে। এই ঘটনায় ভিকটিমের চাচা গত ২৯ ফেব্রুয়ারি থানায় মামলা করেন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নাটোরে ছাত্রনিবাস থেকে নুসরা জাহান মারিয়া বৈশাখী নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে শহরের উত্তর বড়গাছা এলাকার হাফসা ছাত্রনিবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বৈশাখী নাটোর নবাব সিরাজুদ্দৌলা সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। সে জেলা ব্যাডমিন্টন দলের খেলোয়াড়। সদর থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যায়। রুমের দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত বৈশাখীর মরদেহ উদ্ধার করা হয়। পাশাপাশি তার ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।